আসসালামু আলাইকুম আলা রহমতুল্লাহিহমদুহুসল্লি আলাহিলিম প্রিয় দিনই ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমত এবং দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি আমল সম্পর্কে আপনাদেরকে অবগত করব জুমার দিন যে পাঁচটি কাজ করলে যে পাঁচটি শর্ত মেনে আপনি জুমার নামাজ পড়তে গেলে আপনি মসজিদ যাওয়া পর্যন্ত যতগুলো কদম ফালাবেন প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তালা এক বছর নফল নামাজ পড়ার এবং এক বছর নফল রোজা রাখার সবাব আপনার আমল নামায় দিয়ে দেবেন তো জুমার নামাজ পড়তে যাওয়ার আগে এবং জুমার নামাজ পড়তে যাওয়ার পর সব মিলে পাঁচটি কাজ আপনাকে করতে হবে তাহলে আপনি এই ফাজাইলগুলো অর্জন করতে পারবেন প্রিয় বন্ধুগণ তার মধ্যে প্রথম নাম্বারে হলো জুমার দিন গোসল করা আপনি সুন্নত পদ্ধতিতে জুমার দিন গোসল করবেন খুব ভালোভাবে গোসলের ফরজগুলো আদায় করে এবং সুন্নত তরিকা অনুযায়ী পবিত্র পানি দিয়ে গোসল করবেন এটা হলো প্রথম নাম্বার শর্ত প্রথম নাম্বার কাজ দ্বিতীয় নাম্বার কাজ হল তাড়াতাড়ি মসজিদে যাওয়া আগে আগে মসজিদে যাওয়া আমরা অনেকে আসি মসজিদে যাইতে অনেক লেট করি অনেক পরে আমরা মসজিদে যাই এটা করা যাবে না আগে আগে মসজিদে যেতে হবে এটা হলো দ্বিতীয় নম্বর কাজ তৃতীয় নাম্বার কাজ হলো পায়ে হেঁটে মসজিদে যাওয়া যদি রাস্তা দূরেও হয় তারপরেও আমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাব এবং মসজিদে যাওয়ার পরে বাকি দুইটি কাজ করলেই আপনি যে হেঁটে হেঁটে মসজিদে যাচ্ছেন এর জন্য প্রতিটি কদমে কদমে আল্লাহ রব্বুল আলমিন আপনাদের আমল নামায় এক বছর নফল রোজা রাখার এবং এক বছর নফল নামাজ পড়ার যতগুলো সব হয় ততগুলো সব আপনার আমল নামায় দিয়ে দেবেন ইনশাআল্লাহ তাহলে আপনি যত বেশি কদম ফালাবেন আপনি তত বেশি নেকি অর্জন করতে পারবেন তো তৃতীয় নম্বর কাজটি সম্পর্কে আমরা জানলাম সেটা হলো পায়ে হেঁটে হেঁটে মসজিদে যাওয়া চতুর্থ নাম্বার কাজ হলো ইমাম সাহেবের কাছাকাছি বসা আমরা অনেকে আসি মসজিদ গিয়ে এক কোনায় বসে থাকি অনেক দূরে বসে থাকি পিছনের কাঁথারে বসে থাকি এমনটা করা যাবে না মসজিদে আগে আগে গিয়ে ইমাম সাহেবের কাছাকাছি বসার চেষ্টা করতে হবে বসতে হবে আর সর্বশেষ পঞ্চম নাম্বারে হলো মনোযোগ সহকারে খুদ্ শোনা আপনি যদি জুমার দিন এই পাঁচটি কাজ আপনি যদি করেন খুব সুন্দরভাবে সম্পন্ন করেন তাহলে জুমার দিন মসজিদে যাওয়ার সময় প্রতিটি কদমে কদমে আপনি এক বছর নফল রোজা রাখার এবং এক বছর নফল ইবাদত করার নফল নামাজ পড়ার সব আপনার আমল নামায় আল্লাহ তালা দিয়ে দিবেন ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ এজন্য জুমার দিনকে খুব গুরুত্বপূর্ণ একটি দিন মনে করবেন এবং খুব গুরুত্ব দিবেন এই দিনটাকে যেন কখনো হেলায় ধুলায় এই দিনটা কেটে না যায় আমরা এই দিনে আরও যে সমস্ত আমলগুলো আছে সেইগুলো করার চেষ্টা চেষ্টা করবো প্লাস আমরা এই ফজিলতগুলো অর্জন করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে আমাকে আমাদের সকলকেই জুমার দিনে এই আমলগুলি করার তৌফিক দান করুন এবং এরকম ফাজাইলগুলো অর্জন করার তৌফিক দান করুন আল্লাহ আমিন